ওয়েল কনফারেন্স। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। কালকে আমরা চলে এসেছি শিলিগুড়িতে, এবং সেখানে শিলিগুড়িতে এসে সবাই আমাদের বলেছিলো যে দাদা একবার হলেও হংকং মার্কেটটা একটু ঘুরে এসো, সেখানে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে খুব ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তাহলে আর সময় নষ্ট না করে, দেরি না করে চলো বেরিয়ে পড়ি হংকং মার্কেটের দিকে, এবং সেখানে যাই চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কী কী আছে। আর হ্যাঁ, তা দেখতে গেলে তোমাদের ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তাহলে চলো তো চলে শুরু করতে হ্যায়। সামনের দিকে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েদের খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পোশাক রয়েছে। পাশেই দেখছি খুব চশমার দোকান রয়েছে। এই এলাকাটা খুব মেয়েদের কেনাকাটার জন্য খুবই ভালো, কারণ এখানে বিভিন্ন রকমের কসমেটিকের দোকান রয়েছে, বিভিন্ন রকমের সাজাগোজার জিনিস রয়েছে, এছাড়াও খুব সুন্দর সুন্দর ফোনের ব্যাক কভার রয়েছে। আমরা সামনের দিকেই রয়েছে শু, যেটার জন্য আমার আশা, আমার শু খুবই পছন্দ, এবং এখানে বিভিন্ন ধরনের স্নিকার, শু সব কিছুই আপনারা পেয়ে যাবেন, রং বেরঙ্গের শু, এবং খুবই এখানে চিপেস্ট প্রাইসের মধ্যে আপনারা সব কিছুই ভালো পেয়ে যাবেন এখানে। তাহলে আর দেরি না করে চলো সামনের দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি। সামনে রয়েছে দুটি বড় বড় স্টল, সেখানে দেখলাম ছেলে ও মেয়েদের গেঞ্জি রয়েছে। সেই গেঞ্জিগুলোর দাম খুবই কম, মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন গেঞ্জিগুলো। গেঞ্জিগুলো দেখতে খুবই সুন্দর, আমরা ঝটপট করে দুটো নিয়েও নিলাম গেঞ্জি। তারপর পাশে রয়েছে দেখলাম ফুচকার দোকান, দেখে লোভই লাগছিল। তারপর আস্তে আস্তে আমরা আবার এগিয়ে গেলাম সামনের দিকে।
be deployed like a Miami user pet. You think you own me? I'm nothing but a boy for you. Why don't I wanna pretend to get to know me? আর কিছুক্ষণ পরই বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের বাইরে। বাইরে ফুটপাথ ধরে আমরা হাঁটতে থাকলাম। আমি যতটা শুনেছিলাম হংকং মার্কেটের ব্যাপারে ততটাও আমার অত ভালো লাগেনি, কিন্তু তোমরা যদি আসতে চাও অবশ্যই আমি বলবো দুপুরের দিকে এসো। আমরা বিকালের দিকে এসেছিলাম তাই অনেক জিনিসই উঠে এসেছিল। জনতা মাফ নেই করে। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর হংকং মার্কেটে কি খারাপ লেগেছে কি ভালো লেগেছে সব কিছুই জানাবে, আর কোথায় আমরা গিয়ে ভালো ব্লগ করতে পারি সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন এক ভিডিও।